হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়াস লাইফ স্টাইল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে, এখানে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ আনা হয়েছে কিছু, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের সাথে আজকে আমি কিছু রান্নাবান্না শেয়ার করব। অনেক মজার একটি টমেটো ভর্তা শেয়ার করব আজ, খুবই মজার ছিল। আশা করি আপনারাও যদি তৈরি করে দেখেন খুবই ভালো লাগবে। আর এই তো, এটা হচ্ছে মিষ্টি আলু, আমার খুবই পছন্দের এটা। আর এটা আসলে এমনিতেও খাওয়াটা খুবই জরুরি প্রতিটা মেয়ের জন্য। তো আমি মিষ্টি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার ইলিশ মাছ চলে এসেছে, মাছে আবার ডিমও ছিল, এটা দেখে তো খুবই ভালো লেগেছে আমার কাছে, যদিও আমি ইলিশ মাছের ডিম খাই না। তো এই তো ইলিশ মাছগুলো আমি এবার, মানে পিসগুলো অনেক বড় ছিল তাই আমি এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। তো মাছগুলোকে আমি ফ্রাই করব আজকে ডিম সহ। এই তো মাছগুলোকে ওয়াশ করে নিয়ে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে এই তো ফ্রাই করে নিচ্ছি। আসলে মাছ ফ্রাইটা বেশি করে করে রেখে দিলে ভালো লাগে না, তো আমরা এখন দুপুরে যতটুকু খাবো সেই কয়টা পিসই আমি ফ্রাই করে নিচ্ছি, বাকিটা আবার যখন রাতে খাওয়া হবে তখন আবার ফ্রাই করে নিলেই হবে, কারণ মাছ ভাজাটা কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। এই তো আমি উল্টে পাল্টে একটু লালচে করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এদিক করে তো শুধু ঘোরাঘুরি, বার্থডে প্রোগ্রাম, এই সব কিছু নিয়েই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক দিন হলো রান্না শেয়ার করি না, তাই আমি ভাবলাম যে আজ আমি কিছু রান্নার রেসিপি নিয়ে চলে আসি। তো এই তো ইলিশ মাছ ভাজলাম, এটা তো নর্মাল, এটা সবাই জানে কম বেশি। আর হচ্ছে টমেটো ভর্তা করব, আর আম্মু তৈরি করেছে ফুলকপি দিয়ে নলা মাছের তরকারি, সেই রেসিপি শেয়ার করব না, বাট আম্মু যে রান্না করেছে, আম্মুদের রান্না কতটা মজার হয় সেটা দেখলেই বোঝা যায়, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর এখানে টমেটো আছে, এই টমেটোতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়ে এভাবে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো, মানে এটা হচ্ছে এখানে অল্প তেলে ফ্রাই হবে আর একটু পোড়া পোড়া হয়ে যাবে টমেটোটা। টমেটোটা পোড়া পোড়া হলে খুবই মজার লাগে, অনেকে পানিতে সেদ্ধ করে নেন বাট সেটা আমার ভালো লাগে না, তো আমি এভাবেই করি। আবার টমেটো ভর্তা করলে যদি একটু পানি পানি থেকে যায় তো সেটা আমার কাছে পানসে লাগে, তাই আমি এভাবেই করে নিই। তো এ তো দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই তো আমি এভাবে করে চটকে নিচ্ছি এবং টমেটোর উপরে যে স্কিনটা সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিলেও পারেন, বাট আমার আসলে টাইম শর্ট ছিল, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তাই আমি এভাবেই করে নিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো। ভর্তা বলতেই আমরা জানি সরিষার তেল, সো আমি এখানে সরিষার তেলই ইউজ করছি। তারপর এতে আমি রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, এখানে রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করলেই টেস্টটা ভালো লাগবে। তো এটাকে আমি লালচে করে ভাজবো না, আমি সামান্য 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে হচ্ছে আমার চপ করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, সো আমি ব্লেন্ডারে আসলে চপ করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটা দিলেই ভালো হবে, একটু আস্ত আস্ত থাকবে আবার একদম ছোট ছোট একটু থাকবে। তো এই তো এখানে আমি মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ আর 3টি কাঁচামরিচ দিয়েছি। আসলে এই ভর্তাটাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচের পরিমাণটাও বেশি থাকবে এবং টমেটোটাও থাকবে, মানে দুইটার পরিমাণ প্রায় টমেটোটা একটু বেশি থাকবে, ওইটা পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু কম থাকবে, তাহলে এটা টেস্টটা খুবই ভালো হয়।
তো এখন আমি আবার নেড়ে ছেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে এই যে টমেটোগুলোকে চটকে রেখেছি আমি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। বাকি কাজটুকু আমি চুলার উপরে রেখেই করব, বাট সেটা খুবই কম সময়ে, বেশি ভেজে ফেললে আবার ভালো লাগবে না। তো এই তো এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, টমেটোটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চা চামচের চাইতেও অনেক কম পরিমাণে, সামান্য প্রায় 3 চিমটির মতো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবং 3 চিমটির মতো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একদম অল্প পরিমাণে। এতে করে টেস্টটা খুবই ভালো হয়, একটু অন্যরকম টেস্ট আসে, কারণ আমরা সবসময় তো আসলে একই ধাঁচে টমেটো ভর্তাটা খেয়ে থাকি। তো আমি একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমি টমেটোটা পোড়ানোর সময় একটু লবণ দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। তো এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, এতে করে কোনো প্রবলেম নেই, বাট আমার মনে হয়েছে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলে খুবই ভালো লাগবে। ওই হাত দিয়ে নিয়েই চিমটি পরিমাণ চিনি এখানে জাস্ট দিয়ে দিলাম। ব্যাস, এই তো আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে। এখন শুধু ছোট্ট একটি কাজ বাকি। এই তো আমি টমেটো ভর্তাটাকে বাটিতে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, এই টমেটো ভর্তাটা একটু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজার। আমার কাছে তো খুবই মজার লাগছে, আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার আম্মুর রান্না তরকারি, ফুলকপি দিয়ে নলা মাছ, খুবই মজার। তো যাই হোক, আজ আর ব্লগটি বড় করব না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।